গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের দেওয়া ভিডিওগুলি সঠিকভাবে দেখেছেন এবং সঠিকভাবে সেগুলি শিখতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা একটি বিজয় দিবসের গান শিখে নিই। এই গানটি খুবই সুন্দর একটি গান। তো এই গানটি আমরা শেখার আগে দু চারটা কথা বলে নিই। এই গানটির মূল যে মানে শিল্পী আপেল মাহমুদ, এছাড়াও উনি নিজেই গানটি লিখেছেন এবং সুর করেছেন। তো পরবর্তীতে বিভিন্ন শিল্পীরা এই গানটি গেয়েছেন। তো আপনারা বিভিন্ন শিল্পীর হয়তো কণ্ঠে গানটি শুনেছেন। গানটি যদিও একই, কিন্তু তার মধ্যে একটু নিষবিষ আছে এবং মিউজিক কম্পোজিশন ভিন্ন ভিন্ন রকমের। তো যাই হোক, মূল সুরটা এখানে বড় কথা, তাই আমি এখানে আপনাদেরকে গানটা শেখাবো। তো আমার সাথেও হয়তো কোনো গানের হুবহু মিলবে না, একদম 100% মিলবে না, তো সেটা আসলে কোনো কথা না। গানের একটু উনিশ-বিশ হতেই পারে, একই গান বিভিন্ন শিল্পী গাইলে একটু উনিশ-বিশ বিভিন্ন রকম হবে। হ্যাঁ, তো আমি যেভাবে শেখানোর চেষ্টা করবো আপনারা সেভাবে আসলে শেখার চেষ্টা করবেন, কারণ যেহেতু এখানে আমি শেখাচ্ছি, আবার মূল গানের সাথে মেলাতে যাবেন না, তাহলে শিখতে সমস্যা হবে। তবে অবশ্যই মূল গানটি আপনারা শুনে নেবেন ভালো করে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর এখানে আমি গান আপনাদেরকে গেয়ে তালে তালে সেভাবে শোনাবো না, কারণ বর্তমানে খুবই সমস্যা হয় গান গেয়ে ভালো করে শোনাতে গেলে বা তাল বাজিয়ে শোনাতে গেলে কপিরাইট ক্লেম আসে, বা এতে আরো সমস্যা হতে পারে, কপিরাইট স্ট্রাইক আসতে পারে। হ্যাঁ, তো আমি কি করব, আপনাদেরকে গানটি খুব সুন্দরভাবে আঙুল দিয়ে দেখিয়ে দেব। এবং আজকে আমি আপনাদেরকে গানটি শেখাবো হচ্ছে বি ফ্ল্যাট স্কেল থেকে গানটি শেখাবো। তো বি ফ্ল্যাট এটা মাইনর স্কেলে, প্রথম যে আমাদের কর্ডটা হচ্ছে বি ফ্ল্যাট মাইনর কর্ডটা আমরা ধরবো, তাহলে আমরা গানটা বুঝতে পারবো। তো গানটি আমরা বি ফ্ল্যাট থেকে শিখবো। তো আমি গানটির সাথে সাথে আঙ্গুল দিয়ে যেমন দেখিয়ে দিব, মুখেও আবার সারগমটা বলে দিব যে কোন কোন স্বরগুলি বাজানো হবে সেটা বলে দিব। বি ফ্ল্যাট অনুযায়ী আপনারা জানেন যে এটা বি ফ্ল্যাট অনুযায়ী সা রে গা মা পা ধা নি সা, এটা কোমল নি, এটা শুদ্ধ ধা, কোমল নি, এটা কোমল ধা, এটা শুদ্ধ ধা, তো এটা কোমল ধা হবে। এটা হচ্ছে শুদ্ধ মা, এটা হবে করিমা, এটা হচ্ছে কোমল গা, এটা হচ্ছে আপনার কোমল রে। হ্যাঁ, তো এগুলি আপনারা জানেন, তো এগুলি আর বলার প্রয়োজন নেই। আর তালটা মনে রাখবেন যে এখানে তিনটি তাল আপনারা ব্যবহার করতে পারেন। ঝুমুর তালের গান এটি, তো এখানে খেমটা তালে আপনি গাইতে পারবেন, দ্রুত দাদরা তালও গাইতে পারবেন। তাহলে আমরা জানলাম যে গানটির গীতিকার এবং সুরকার হচ্ছে আপেল মাহমুদ, শিল্পী যদিও উনি প্রথমে গেছেন, তারপরে বিভিন্ন শিল্পীরা গিয়েছেন। তো যাই হোক, গানটিতে একটি অন্তর, একটি স্থায়ী অন্তরা, তারপর সঞ্চারীও আছে, তারপরে শেষের যে অন্তরা বা আবক, তো শেষের অন্তরার সাথে প্রথম অন্তরা সুর হুবহু একই, তাই আপনারা প্রথমটা যদি ভালো করে বুঝেন তো পরেরটা বুঝতে পারবেন। আর গানটি শেখানোটা অনেক ঝামেলা, মুখে সাগাম বললে আসলে অনেক ঝামেলা হয়, গান শেখাতে আর বেশি সমস্যা হয়। তারপর আমি চেষ্টা করবো যতটা ধীরে ধীরে গানটা গাওয়ার। আর অবশ্যই আপনারা যারা মানে সমস্যা হয় তারা একটা কাজ করতে পারেন, আমি যে মুখে সারগমগুলি বলবো দরকার পড়লে আপনারা খাতার মধ্যে নোট করে নিতে পারেন, লিখে নিয়ে আপনারা তুলতে পারেন। তো আমি একটু একটু করে এক লাইন করে শোনাবো আর আপনাদেরকে শেখাবো। তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। তো প্রথমে আমরা এই লাইনটি দুইবার গাবো। হ্যাঁ, তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আরেকবার দেখেন, তীর দুইবার গাবেন এই লাইনটা, তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। হ্যাঁ, তো চলুন এবার একটু মুখে সারগম বলি। তীর হারা সা গা গা, এটি কোমল গা, তো সা গা গা হচ্ছে তীর হারা। তারপরে এই এইটা আমাদের বলতে হবে মাতে, এই মা, অর্থাৎ তীর হারা এই সা গা গা মা ঢেউয়ের, ঢেউটা আমরা মা থেকে পাতে সুন্দরভাবে ঢেউ দিয়ে কিন্তু আমরা শুটটা করব, ঢেউয়ের মা পা সাগর পা মা গা, সাগর পা মা গা পারি পারি মা গা দেব রে,
দিয়ে বলটা সম্পূর্ণ সা সার মধ্যে আছে, সা সা সা। তাহলে একসাথে যদি সারগামটা বলি তীরে হারাই, কি হলো একসাথে সারগামটা বলি সা গা গা মা মা পা পা মা গা মা গা সা সা সা, তীর হারাই সা গা গা মা ঢেউয়ের সাগর মা পা পা মা গা পারি দেব রে মা গা সা সা সা। তো এটা হচ্ছে প্রথম লাইনটা। তারপরে একটা লাইন আছে স্থায়ীতেই, সেটা হচ্ছে কি আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, এই লাইনটা একটু দেখেন টান দিতে হবে, আমাদের টানটা হচ্ছে এরকম আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে শক্ত করে রে। হ্যাঁ তো শুনুন আমরা একটু বুঝে নিই, আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, শক্তটা আবার দেখেন শক্ত করে রে। তারপরে আবার কিন্তু তীর হারা ওই লাইনটি গাইতে হবে, তীর হারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে। তাহলে আমরা কজনটা একটু সাগাম বলি, আমরা কজন পানি পাসারে গা, অর্থাৎ আমরা পানি কোমল নি কজন পাসারে গা নবীন মাঝি নবীন মাঝি রে সা 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 রে মাগা, অর্থাৎ নবীনটা হচ্ছে নবীন রে সা, আবার মাঝিটা এখানে মাঝি সা সা, মাঝির সাথে একটা ই আছে, ইটাকে আমরা এখান থেকে নিয়ে যাবো মাঝি বলে ই রে মাগা হাল ধরেছি রে সা সা সা। তারপর আসবে শক্ত করে সা পা নি মা, হ্যাঁ সা পা কোমল নি মা, শক্ত করে রে পা মা গা, রের সাথে একটা এ আসবে এ মা গা সা, একসাথে বললে শক্ত করে রে সা পা নি মা পা মা গা মা গা সা। তারপরে তীর হারা একবার গাইতে হবে। হ্যাঁ তো অবশ্যই এই কারণে বললাম যে গানটি মূল গানটি অবশ্যই আপনাদের জানা থাকতে হবে, মূল গানটি যদি শোনা না থাকে তাহলে গানটি গাইতে পারবেন না। আর এই গানটি আমি বি ফ্ল্যাটে শেখাচ্ছি, এই গানটির অরিজিনাল স্কেলটা কিন্তু আসলে আরো উপরে, অরিজিনাল স্কেল কিন্তু সি সি শার্পে আছে। তো সি শার্পে যদি আমরা গানটা শিখতে চাই তাহলে আমাদের জন্য সমস্যা হবে, কারণ অনেকেরই কণ্ঠ এত উপরের দিকে যায় না, অনেক উপরে। তো আমি বি ফ্ল্যাটে শেখাচ্ছি, তারপরেও কিন্তু গানটা এখানে চলে যাবে। তো যাদের কণ্ঠ উপরের দিকে যায় না আসলে তাদের পক্ষে এই গানগুলি গাওয়া আসলে কষ্টকর। তারপরে আপনারা যদি পারেন, যারা আর একটু নিচে যদি করে নিতে পারেন তো করে নেবেন, তবে গানটি উপরে গেলেই ভালো, এবং যাদের কণ্ঠ উপরে দিকে যায় তাদের জন্য আসলে এই গানটি। হ্যাঁ তো চলুন কি আছে এবার, আমরা তো পেয়ে গেলাম, হ্যাঁ স্থায়ীটা কিন্তু আমাদের শেখা হয়ে গেল। তারপরে আমরা যে কাজটা করবো একটা মিউজিক দিব, মিউজিকটা আমরা এই গানে করিটা চাইলে এই লাইনটা দুইবার বাজিয়ে দিতে পারি, তাহলে মিউজিকের কাজটা হয়ে যাবে। তারপরে আমরা চলে যাই, চলুন অন্তরাত্মা চলে যাই। জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের স্বাদ নাহি পায় ও
এই টানটি আসলে ব্যাকগ্রাউন্ডে থাকে, অন্য একজন দেয় আর কি ভয়েসটা, মূল শিল্পী আসলে এই টানটা দেয় না। এটা সাধারণত এই গানটির মধ্যে কিছু কিছু পার্ট আছে কোরাস গাওয়া হয়ে থাকে, তবে সিঙ্গেল যখন গাবেন তখন আপনি নিজেই দিবেন। আর যদি টানটা দিতে কষ্ট হয় তাহলে বাজিয়ে দিবেন শুধু। শুধু বাজিয়ে দিলেও হবে, হ্যাঁ এখানে যে আপনাকে ও টানটা দিতে হবে, তবে দিলে গানটি শুনতে ভালো লাগে। হ্যাঁ তো এই লাইনটি দুইবার গাইতে হবে। হো জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে, পরের বার দিবেন সাঙ্গ করে, টানটা ঝোঁক দিবেন। হ্যাঁ করে জীবনের স্বাদ নাহি পাই, এরপরে আর ও টানটা হবে না। হ্যাঁ তো চলুন আমরা এই একটু একটু করে শিখে নেই। জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ না হি পাই। ওটা খুব ধীরে ধীরে দেখাচ্ছি, এটা একটু জটিল। ও এই টানটি যে আপনাকে একদম হুবহু ওরকমই হতে হবে তার সেটা না, ওইটার মতো হলেই হবে। হ্যাঁ তারপরে এবার আবার হো জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে, এখানে একটা চাপ দিবেন দ্বিতীয়বার। জীবনের স্বাদ নাহি পাই, তো চলুন এবার একটু মুখে সাগাম বলি। জীবন নিপা কাটে নিশা যুদ্ধ করে সা 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 সা, তাহলে পেলাম আমরা জীবন কাটে যুদ্ধ করে নিপা নিশা সা 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 প্রাণের সানি মায়া সাঙ্গ করে, মায়া প্রাণের সানি মায়া সারে সাঙ্গ করে রে 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 জীবনের রে 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 স্বাদ, স্বাদটা আমরা রে থেকে সাথে উঠব, স্বাদ রেসা নাহি নাহি রে রে মাগা পাই, পাইটা সম্পূর্ণ গাতি কোমল গাতি গা, তাহলে হলো কি জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে সানি সারে রে 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 জীবনের স্বাদ নাহি পাই রে 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 সা রে মাগা ও সাগা মাপা ও পা ধাপা মা পামাগা ও গাপা মা গা সা নিনিসা নিসা, একটু ভালো করে দেখেন ও থেকে। হো জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে সঙ্গ করে, টান দিবেন ঝোঁক দিবেন, এটা দিলে গানটার মধ্যে একটা শক্তি আসে, কারণ গানটি যেহেতু একটা ইয়ের মতো, তো
এইখানে একটু শক্তি খাটাবেন, প্রথমবার না দিলে হয়, প্রথমবার সিম্পল হয়ে গেলেন, দ্বিতীয়বার যখন আবার এই লাইনটা গাবেন তখন সাঙ্গ করে রে 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 মা রে, সাঙ্গ করে, সাঙ্গ করে বলে আপনি নিচে নামে যাবেন, সাঙ্গ করে রে 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 মা গা রে, রে 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 মা গা রে, এই রে 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 মা রে, সাঙ্গ করে রে 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 মা রে, হ্যাঁ সাঙ্গ করে এইভাবে দেবেন। প্রাণের মায়া সাঙ্গ করে, তারপর তো একই জিনিস, জীবনের স্বাদ নাহি পাই, এখান থেমে যাবেন কারণ এখন আর ও টানটা থাকবে না। তারপর আছে ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই, তাহলে আমরা চলি, ঘর বাড়ির ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। চলুন একটু কথা আমরা সাগাম বলি, হ্যাঁ, ঘর বাড়ির গা 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 ঠিকানা নাই, রে গা রে সা দিন রাত্রি গা গা রে জানা নাই, গা রে সানি চলার সীমানা নি 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 সা সা সঠিক যে সঠিক রে গা রে নাই, অর্থাৎ চলার সীমানা সঠিক নাই, নাইটা সাথে উঠবো সা, তারপর হচ্ছে জানি শুধু চলতে হবে ফিতুরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে, সুরটা এরকম, জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে, আমি যে সাগর মাঝি রে, অর্থাৎ এই সুরটা একটু ভালো করে বুঝেন, আমি যে সাগর মাঝি রে, রে আমি যে সাগর মাঝি রে, এখানে একটা মিউজিক দিয়ে দিবেন, অর্থাৎ এইভাবে আমি যে সাগর মাঝি রে, ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, এভাবে দিলে ভালো লাগবে, তবে এটা যে দিতে হবে এরকম মানে নেই, আপনারা না দিলেও এই যে না দিলেও হবে, হ্যাঁ তবে এটা দিলে একটা ঝোঁক থাকে বা কর্ডটা দিতে পারেন, সিঙ্গেল না বাজায় যে কর্ডটা দিতে পারেন, এটা দিতে পারেন, হ্যাঁ তো কোনো সমস্যা হবে না। তাহলে পেলা হচ্ছে জানি শুধু চলতে হবে সানি সারে সা 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 সা, তো হচ্ছে জানি শুধু চলতে হবে, হ্যাঁ জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে, এতরি বাইতে হবে, হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয়বার গাবো, জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে, আমি যে সাগর মাঝি রে, তাহলে আমরা পাচ্ছি
জানি শুধু জানি শুধু অর্থাৎ সানি সারে চলতে হবে সা 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 এ তরি সানি সারে বাইতে হবে সানি ধাপা জানি শুধু চলতে হবে সানি সারে সা 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 মা সা চলতে হবে এখানে চলে আসতে ফিরত হ্যাঁ এইভাবে জানি শুধু চলতে হবে এ তরি বাইতে হবে সানি সারে সানি ধাপা আমি যে সাগর মাঝি রে নিনি নি ধাধা পামা নিনি নি এটা ক্ষুদ্র ধা আবার এখানে কিন্তু কমল ধা আছে লক্ষ্য করবেন নিনি নি ধাধা পামা ধাপা মা পামা গামা গা সা হ্যাঁ এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করবেন এই সুরটা একটু জটিল আছে আমি যে সাগর মাঝি রে তাহলে নি 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 ধাদা পা মা ধা পা মা পা মা গা মা গা সা তারপর তীর হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেব রে সা গা গা মা মা পা পা মা গা মা গা সা 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 তো বন্ধুরা গানটি আসলে শেখানোটা অনেকটা ঝামেলা কারণ গানের কথাগুলি আমার মুখস্থ নাই খাতা দেখে দেখে গাচ্ছি বলে বারে বারে খাতার দিকে তাকাতে হচ্ছে হ্যাঁ এই জন্য একটু গানটি একটু সমস্যা হচ্ছে তবে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন বিরক্ত হবেন না সবসময় মনে রাখবেন যে গান শেখার সময় অনেকে বলে যে আপনার ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় বেশি কথা বলেন এরকম অনেকে আমাকে বলে কিন্তু আসলে বেশি কথা বলতে বাধ্য হই কারণ ভিডিও করার সময় অত খেয়াল থাকে না যে আসলে এই লাইনটি কয়বার দেখাইলাম বা আরেকবার দেখানো উচিত কিনা তারপরে নিজের সন্তুষ্ট হই না যে না আরেকবার দেখাই তারপরে কথা আর একটু অন্য মনস্ক হয়ে বাইরের থেকে বিভিন্ন রকম শব্দ আসে সেদিকে আবার কান চলে যায় হ্যাঁ এরকম নানান ধরনের সমস্যার কারণে ভিডিওগুলি আসলে বড় হয়ে যায় তো বন্ধুরা আপনারা বিরক্ত বোধ করবেন না ধৈর্য সহকারে গান শিখবেন কারণ গান শিখতে গেলে অবশ্যই ধৈর্যের পরিচয় আপনাকে দিতে হবে এখানে গালাগালি করার আসলে কিছু নেই তো চলুন পরে আমরা যে সঞ্চয় আবারও কিন্তু আমরা এই যে অন্তরটা গেলাম না অন্তরটা গিয়ে কিন্তু আবারও একইভাবে তীরহারার এই মিউজিকটা দিব তারপরে আমাদের এখানে সঞ্চারী আছে অবশ্যই সঞ্চারীটা গাইতে হবে তবে মনে রাখবেন সঞ্চারীর সুর সবসময় ভিন্ন রকম থাকে হ্যাঁ জীবনের রঙে মন কে জানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না জোছনার দৃশ্য চোখে পড়ে না 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 তারাও তো ভুলে কভু ডাকে না জীবনের রঙে মনকে টানে না অর্থাৎ গানটা সুরটা হচ্ছে এরকম জীবনের রঙে মনকে টানে না টানে না এখানে একবার শিল্পী গাবে আর একজন শিল্পীর সাথে সহযোগী শিল্পী সে আবার এটা গাবে টানে না আর যদি আপনি সিঙ্গেল গান তাহলে আপনি এখানে ডবল কথা বলতে পারেন অথবা চাইলে আপনারা এই মিউজিকটা দিতে পারেন জীবনের রঙে মনকে টানে না জীবনের রঙে মনকে টানে না এখানে মানে টানে না আপনি মুক্তি না বলে এবার দিতে পারেন হ্যাঁ ফুলেরি কি আছে ফুলের ওই ফুলেরই না আসলে হবে কথাটা হচ্ছে ফুলের ওই ফুলের ওই গন্ধ কেমন জানি না তারপরে এখানে মুখ দিয়ে জানি না বলার দরকার নেই ডবল বলার দরকার নেই হ্যাঁ একবার বলবেন ফুলের ওই গন্ধ কেমন জানি না জোছনার দৃশ্য চোখে পড়ে না 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 এখানে এরকম না দিয়ে এইভাবে দিতে পারেন জোছনার জোছনার দৃশ্য চোখে পড়ে না 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 দিয়ে এই পরে নাটা আবার একটা বাজার দিতে পারেন তারাও তো ভুলে কভু ডাকে না তো এখানে আর ওই তারপরে আবার একবার এইটা গাইতে হবে
জীবনের রঙে মনকে টানে না, এটা কিন্তু আবার গাইতে হবে। হ্যাঁ, তো চাইলে এইটা সম্পূর্ণটা আমি তো দুইবার গাওয়া যায়, তো দুইবার গাওয়ার দরকার নেই, অত বড় করার দরকার নেই, আপনারা একবার গায়ে লাস্টে যে জীবনের রঙে মনকে টানে না এই লাইনটা একবার গাইতে হবে। হ্যাঁ, তো চলুন। জীবনের রঙে মনকে টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, জোছনার দৃশ্য চোখে পড়ে না, তারাও তো ভুলে কভু ডাকে না। জীবনের রঙে মনকে টানে না, তারপরে কিন্তু ইউনিট হবে না, এটা কিন্তু হবে না। হ্যাঁ, এটা হবে না, শুধু টানে না বলে তারপরে আপনাকে শেষের যে অন্তরাটা গাইতে হবে। তো চলুন এবার একটু স্থানে বলি। জীবনের গা 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 রঙে রে রে মনকে সানি কোমলনি টানে না, নিনি সাসা ফুলের ওই সামামা গন্ধ কেমন, গন্ধ কেমন মাপা মাগা জানি না, মাপা পাপা জোছনার গামা পানি দৃশ্য চোখে নি 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 পা পড়ে না, নিনি সাসা তারাও তো সাসানি ভুলেও ভুলেও পাপা মা কভু মামা গা ডাকে না, গাগা মামা পামা গাসা জীবনের রঙে মনকে টানে না, গাগা গা রে রে সানি নিসাসা। তারপরে আমাদের শেষ যে অন্তরা সেখানে চলে যেতে হবে, তো এই লাইনটা আপনাদেরকে আর একটু বুঝিয়ে দিয়ে আমার মনে হয় যে ভালো মতো হলো না। তারাও তো ভুলেও কভু ডাকে না, তারাও এখানে কিন্তু তারাও তো তোটা কিছু কিছু শিল্পী গানটি যেহেতু বিভিন্ন শিল্পী গেয়েছে, তা আমি বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনেছি, কেউ কেউ গেয়েছে তারাও ভুলে, হ্যাঁ তারাও ভুলে কভু ডাকে না, তারাও, আবার কেউ কেউ তারাও তো ওর সাথে একটা তো লাগিয়ে দিয়েছে, তো আপনারা চাইলে তোটা লাগাতেও পারেন আবার নাও লাগাতে পারেন, অর্থাৎ এইভাবে করবেন। তারাও আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এরকম, তারাও ভুলে কভু, অর্থাৎ তারাও ভুলে কভু ডাকে না। তো আপনারা তারাও তো বলতে পারবেন চাইলে, তারাও তো ভুলে কভু ডাকে না, সা 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 নিনি পা মা গা গা মামা পামা গা সা। হ্যাঁ, তারপরে জীবনের এটা একবার গাইতে হবে, তো আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা একটু নিজেরাও একটু আঙ্গুল টাঙ্গুল দিয়ে একটু দেখে নেবেন আশপাশের সুর, যদি মনে হয় যে নোট ভুল বাজাচ্ছি তাহলে একটু আশপাশের নোটগুলি টিপে দেখে নেবেন। হ্যাঁ, যদি আপনি আপনার মনে সন্দেহ হয়ে থাকে যে না এই নোটটা বাজালে মানে সুর ঠিক হবে বা এরকম, হ্যাঁ নিজেদেরকে একটু মাথা ঘামাতে হয়। একটা জিনিস মনে রাখবেন যে গান শিখতে গেলে শুধু মুখস্থ বিদ্যার মধ্যে পড়ে থাকলে হবে না, শিক্ষক যেভাবে শেখাচ্ছে সেভাবেই মুখস্থ বিদ্যার মধ্যে থাকলে হবে না, নিজস্ব একটু মাথাটা মেধাটা একটু খাটাতে হবে। যদি এটা খাটাতে পারেন তাহলেই আপনি জীবনে সাকসেস হবেন আর কি গানের ক্ষেত্রে, না হলে শুধুমাত্র মুখস্থের মধ্যে থেকে যাবেন, যা শেখানো হচ্ছে তাই শুধু তোতা পাখির মতো করলে হবে না। তো একটু নিজেরা মাথা ঘামাবেন বন্ধুরা, তাহলে আপনাদের যোগ্যতা এবং দক্ষতা দুটি বৃদ্ধি পাবে। তো চলুন, তারপরে কিন্তু আর মিউজিক হয় না সাধারণত, সঞ্চারের পরে মিউজিক হবে না, তো আমরা চলে যাব লাস্ট অন্তরা যেটাকে আবহ বলা হয়। তো সুরের মধ্যে বললাম যে প্রথম যে অন্তরাটা আমরা গাইলাম সেই অন্তরা সুরের সাথে এর কোনো পার্থক্য নেই, তাই এটি আর অতবার আমি দেখিয়ে দেবো না, আমি শুধু আপনাদেরকে বুঝিয়ে দেবো যে সুরটা যে এক। হ্যাঁ, সেটাই। বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে,
ছেড়া পালারো ছিড়ে যায়। ও বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেড়া পাল আরো ছিড়ে যায়। হাতছানি দেয় বিদ্যুৎ আমায়, হঠাৎ কে যে শঙ্খ শোনায়, দেখি ওই ভোরের পাখি গায়। তবু তোরই বাইতে হবে, খেয়া পারি দিতেই হবে, তবু তোরই বাইতে হবে, খেয়া পারি দিতেই হবে। যতই ঝড় উঠুক কি আছে, যতই ঝড় উঠুক সাগরে, তো কোনো পার্থক্য নেই বন্ধুরা। দেখেন, বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেড়া পাল আরো ছিড়ে যায়। ও বৈশাখের ওই কি আছে, রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেড়া পাল আরো ছিড়ে যায়। হাত ছানি দেয় বিদ্যুৎ আমায়, হঠাৎ কে যে শঙ্খ শোনায়, দেখি ওই ভোরের পাখি গায়। তবু তোরই বাইতে হবে, খেয়া পারি দিতেই হবে, তবু তোরই বাইতে হবে, খেয়া পারি দিতেই হবে, যতই ঝড় উঠুক সাগরে। তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। তারপরে আপনারা যে কাজটা করবেন, সম্পূর্ণ স্থায়ীটা আবার গাবেন, গে তারপর শেষ করবেন। আর কিভাবে শেষ করবেন আপনারা একটু এই গানটি শুনে নিন, আসল গানটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে গানটি শেষ কিভাবে করতে হবে এবং কতটুকু গাইতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম, একটু মাথা ঠান্ডা রেখে আপনারা গানটি শেখার চেষ্টা করবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা আমার যে ফেসবুক একটি গ্রুপ আছে, গান আলাপ গ্রুপটির নাম, সেখানে অবশ্যই অংশগ্রহণ করবেন। আর প্লে স্টোরে, মানে প্লে স্টোর থেকে যদি আপনারা চান, তা আমার চ্যানেলের অ্যাপটি পেয়ে যাবেন, গান শিখুন বাংলা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকেন বন্ধুরা, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।